ভুলে থাকতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে একটু বের হয়েছি সবাই মিলে, তো আজকে যাচ্ছি রুসাফাদের বাসা। রুসাফা হলো আমার ভাইয়ের ওয়াইফ, ওদের বাসায় যাচ্ছি, ওদের বাসায় দাওয়াত দিয়েছে। তো আজকে দুপুরের লাঞ্চ ওদের বাসায় করব, তার জন্য এখন 1টা বাজে। তো আমরা সবাই রওনা দিয়েছি, আর ওদের বাসাটা তো হলো বনশ্রীতে, এত বেশি দূরে না। তো এই তো আমরা যাচ্ছি, ভালো লাগছে কারণ রাস্তাটা ক্লিয়ার লাগছে, মানে যানজট কম মনে হচ্ছে। তো এই তো আমরা বসে আছি তিনজন পিছনে, আর যখনই গাড়িটা গলির ভিতর ঢুকেছে তখনই জামের মধ্যে পড়েছি। তো আমরা চলে এসেছি, এই তো বাসার নিচে। তা আর মোস্তফা এসেছে রিক্সা করে। তো আমার বাবা দেখতেই পাচ্ছেন, তার দাদার সাথে সামনে বসেছে সানগ্লাস পরে। তো এই তো আজকের এই ব্লগটার মধ্যে শেয়ার করছি যে আমরা আন্টির বাসায় বেড়াতে এসেছি, আর এই তো আমরা বাসার ভিতরে ঢুকে গিয়েছি, আর আমাদের বাবা তার নানুমণিদেরকে অনেক দিন পরে দেখা, মানে আব্বু আসার পরেও দেখা হয়নি। তো সে সব জায়গায় একটু স্পেশাল। তো বাসা, আন্টির বাসায় তো বেশি মানুষ নেই, আন্টি একা দেন তো ভার্সিটিতে। তো এই তো প্রথমে আমাদের জুস দিয়েছে, আর এটা ছিল অরেঞ্জ জুস, আর অরেঞ্জ জুসটা অনেক মজা লেগেছে কারণ গরমের মধ্যে ঠান্ডা একটা কিছু খেলে খুব ভালো লাগে। আর আন্টি সবসময় সুন্দর করে প্রেজেন্টেশন করে যে কোনো খাবার, জুসটাও মজা করে বানিয়েছে। আমি আন্টির খাবারের সবসময় প্রশংসা করি, আর যেহেতু আমি রান্না করতে পছন্দ করি তাই অনেক সময় দেখি আন্টির খাবারের যে আন্টি এটা কীভাবে করেছেন, ওটা কীভাবে করেছেন, ভালো লাগে। তো এই তো আমরা সবাই মিলে জুস খাচ্ছি, জুস খাচ্ছি, আর আমরা দেখা যাচ্ছে আজকে খাবারটাই দেখাবো, আর বেশিক্ষণ তো থাকবো না, যেতে যেতে আবার সন্ধ্যা হয়ে যাবে কারণ আজকের দিনটা তো ছোট হয়ে গেছে। তো এইখানে আন্টি লাঞ্চের সব কিছু রেডি করেছে, আর আমরা আস্তে আস্তে তো 1:30-2টা বেজে গেছে। তো আন্টি খাবার টেবিলে দিয়েছে। তো এখানে কাচ্চি বিরিয়ানি করেছে আন্টি, ফিশ ফ্রাই করেছে, তারপর চিকেন কারি করেছে, দেন 2টা ছালাদ করেছে, একটা করেছে শসা টমেটো দিয়ে, আর একটা করেছে টক দই দিয়ে সালাদ ফ্রুট দিয়ে, আর এখানে কাবাব আছে। তো আমরা সবাই খুব মজা করে আজকের খাবারটা খেয়েছি। এই তো আর মানে আন্টির খাবারের মানে অনেক মজা হয়, আর যেহেতু আন্টির খাবারের এগুলো আমার কাছে ভালো লাগে। তাই তো আমরা সবাই মিলে খুব মজা করে আজকে দুপুরের লাঞ্চটা শেষ করেছি। আমার বাবাও বসে গেছে, বাট সে তো খায় না, তাকে জোরাজোরি করতে হয়। তা আমরা খাবার শেষ করে ফেলেছি। তো ব্যালকনিতে এসেছি মেহতাবকে নিয়ে, তো ও তো দুষ্টমি করতেই থাকে। তো ও দেখা যাচ্ছে ব্যালকনিতে আসলো, পিছে দাঁড়িয়ে থাকতে হয় না হলে গ্রিল বেয়ে উঠে যায়। তো আমাদের দুপুরে খাওয়ার শেষ করার একটু রেস্ট নেওয়ার পরে আমরা চলে আসব। তার আগে আন্টি বিকালে নাস্তা রেডি করেছে,
এখানে আজ পেঁপের জুস ছিল, তারপর রসমালাই ছিল, মিষ্টি ছিল, আর চাউমিন ছিল। আন্টি চাউমিন বিফ চাউমিন তৈরি করেছে। তো আমরা নাস্তাটা শেষ করেছি এখানে বসে সবাই মিলে, কারণ আমরা বাসায় চলে আসব। তো আন্টি খাবারের প্রেজেন্টেশনগুলো অনেক সুন্দর হয়, আমার কাছে ভালো লাগে। তো তো আমরা এখানে সবাই মিলে যে সুন্দর মজা করে নাস্তা খাচ্ছি, বিকালে নাস্তা। তো মাঝে সময়টুক আমি দেখাই নাই, কারণ ওই সময়টুক ঘুমিয়েছিল আব্বু আম্মু সবাই মোটামুটি। তো এই সময়টা আমার ভিডিও করা হয় নাই। তো বলতে পারেন যে দুপুরে খাবার পরে আবার এতগুলো খাবার, আসলে এই মাঝখানে অনেকক্ষণ টাইম ছিল, আমরা সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করেছি আসার জন্য। তো এই তো আমরা রেডি হচ্ছি বের হওয়ার জন্য, সবার থেকে বিদায় নিচ্ছি কারণ বাসায় চলে আসব। এই তো মেহতাব সবার থেকে বাই বাই বলছে নানুমাদের কাছ থেকে। তো আমরা বাসায় চলে আসবো, নিচ্ছে গাড়ি চলে এসেছে। তো এদিকে নানুমার কাছ থেকে মেহতাব বিদায় নিচ্ছে, সে থাকবে না, আমরা বলছি তুমি থাকো আমরা চলে যাই না, দাদা ভাইয়ের সাথে সে চলে যাবে। তো এই তো নিচে গাড়ি চলে আসছে। এটাই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে লিপি রোসাফা ব্লগ চ্যানেল। এই ব্লগ চ্যানেলে আমার ব্লগগুলো আমি শেয়ার করি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।